Il baba. শোন বাবা, জীবনে সকল পরীক্ষায় তুই পাস করতে পারবি, আমার দোয়া তোর সঙ্গে আছে। তুই দান বাক্সে যাওয়ার সময় 570 টাকা ফেলে যাবি, যা। আচ্ছা ঠিক আছে, তোর দোয়া আমার দোয়া দুই দোয়া মিলে তুই বিশ্বে রাজ করতে পারবি। টাকা ধান বাক্সে ফেলে যাবি, যা। আচ্ছা যা, শোন, যাওয়ার সময় 400 টাকা ধান বাক্সে ফেলে যাবি। পরবর্তী সমস্যা কি আসছে বুঝতে পেরেছিস? সবসময় বাবা ধ্যান করতে থাকবি না, ধ্যান কর ধ্যান কর। আচ্ছা বাবা। খারাপ কি যে হয়েছে এটা আল্লাহ বুঝতে পারি না, আল্লাহ জানে না কি হয়েছে। জানাস অনেক অনেক টাকা পয়সা খরচ করে বিদায় যেতে পারতেছে, কি সমস্যা বলতে পারি না, আল্লাহ জানে কি সমস্যা। আমার বইয়া একদম ভালো সকল সমস্যার সমাধান ভালো। হ্যাঁ তো ভালো হইলে তুই তো আর একটু করে দেখ। তোমাদের কার সমস্যা? আমার। ওখানে বসো, বাবা এখানে আছে। বাবা তোমার বান্দা আইছে। জি, কে, কার সমস্যা হয়েছে বল? বাবা আমার সমস্যাটা সমাধান করেন বাবা। দাঁড়া, তোদের কি সমস্যা? সমস্যাটা কি বন্ধু? আচ্ছা এখানে যা সমস্যা আছে থাকবে, শুধু তোরা আমার দোয়া নিয়ে বাইরে দাঁড়া। ও আসছে, তোরা ওটা সারি যা, বাইরে তার দোয়া নিয়ে যা, দোয়া নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি অনেক চেষ্টা করে তোর বিদেশ গমনের ব্যবস্থা করে দিচ্ছি। আমি আরেকটা কথা তোকে বললাম, শোন, এই ফুল, এই ফুল হিমালয় থেকে আমদানিকৃত, তুই এই ফুল ঘুমানোর পরে খাবি, আর 10 দিন এই ফুলের ভিজানো পানি খাবি, বুঝতে পেরেছিস? তুই 2 দিনের ভিতরে বিদেশ যেতে পারবি আল্লাহর রহমতে। তুই বিদেশ থেকে কোটি কোটি টাকা কামিয়ে তোর বাবা মাকে পাঠাতে পারে, বুঝতে পেরেছিস? আর শোন, এই ওখানে দান বাক্স আছে, ওখানে 2000 টাকা রেখে যাবি, যা। এরকম সমস্যা থাকলে কেমনে হয় ইলে দোস্ত? কি খবর? আর কিছু না, কি হইছে? টেনশন আছে। কি টেনশন? মনটা খারাপ দেখা যায়, কি সমস্যা? ক, চারটা গার্লফ্রেন্ড ছিল আমার, এখন দুইটা চলে গেছে, আরো দুইটা বলে চলে যাব। কি কস, গার্লফ্রেন্ড চলে যাব মানে? তাহলে কবে কি করব? সমস্যাটা সমাধান করতে একটা লোক জায়গা আছে, যাবি? তুই জানলি কেমনে? এই আমার যে বিদেশের সমস্যা ছিল না, আমি গিয়েছি ওখানে, আমার ওষুধ দিয়েছে, আমি খাইতেছি, আমার সব কিছু রেডি হয়েছে, চলতেছে, আমি 2-1 দিনের মধ্যে চলে যাবো। এই যে এখানে একটা দল বাবার মাদার আছে, এই সমস্যা দূর হয়ে গেল। এই ও অনেক ওষুধ দিয়েছিল, বাবাটা অনেক তেজ করে, বাবা সব কিছু অসম্ভব করাকে সম্ভব করে বাবা, এই বাবা।
বাবার কাছে চল যাই তাহলে চল বাবার কাছে যেতে ভালো হবে আচ্ছা ঠিক আছে তোর সমস্যা সমাধান হয়েছে হ্যাঁ বাবা আমার সমস্যা সমাধান হয়েছে আবার কি সমস্যা হয়েছে আমার সমস্যা তো সমাধান হয়েছে আমি একটু উপকার পাইছি আমার একজন বন্ধু নিয়ে এসে আমার সমস্যাটা এরকম সবাইকে নিয়ে আসবি তুই ওই সাইডে তুই বাইরে যারা অপেক্ষা কর তোর বন্ধুর সাথে আমি কথা বলবো আচ্ছা আচ্ছা যাই তুই বল তোর সমস্যা কি তুই বল তোর কিচ্ছু ভাবতে হবে না আমি আছি কিসের জন্য শোন আমি তোকে একটি ঔষধ দিচ্ছি তুই যখন ঘুমাবি তারপরে ওষুধটা খাবি আর যখন সকাল থেকে উঠবি বিকালে ঘুমাবি তারপরে খাবি যখন ঘুমাবি তখনই খাবি যখন ঘুমাবি তখনই খাবি বুঝতে পেরেছিস তো শোন ওষুধটা এই নে এই ওষুধটা আমি ভারত থেকে আমদানি করেছি তুই দমের খা ওষুধটা খায় তোর গার্লফ্রেন্ড সাথে কথা বলবি তোর গার্লফ্রেন্ড আবার তোর কাছে ফিরে আসবে তোর চারটা গেছে না ডাবল আসবে আটটা আসবে আটটা আমি তো আবার মরেছিলাম আবার জন্মগ্রহণ করেছি দান বাক্সে 400 টাকা পেলে তুই চলে যা আমার ওষুধ বিফলে হয়েছে হ্যাঁ বাবা বিফলে তো বিফলে তো আমি যেতে আমার চিনতে পারবেন না সেদিন আসলাম আমি তোর কি সমস্যা হয়েছে আবার ওই যে বললাম না আমার যে চারটা প্রেমিকা চলে গেছে তারপর আপনি একটা ওষুধ দিয়ে বললেন তার ডাবল প্রেমিকা দুই পাবি কিন্তু আমি কিছুই ফল পেলাম না আরো আমার এই ধমক টমক দিয়ে চলে গেল ধমকে চলে গেল তার মানে মনে আমার ওষুধে মনে পোকা ধরছে অনেক দিন ধরে আনছি ওষুধটা আর কথা শোন আমি ধ্যানে যাবো তো ধ্যান করতে হবো একটা ফল পাইতে হলে অনেক কষ্ট করতে হয় তুই তুই বাবা তুই এখন ভয় নেই ভয় তুই ওই টাকা ভয় আসুন তোরা দুইজন চোখ বোস চোখ বোস তোর কি বলবো চোখ বোস আমি যে পর্যন্ত বলবো সে পর্যন্ত তুই খুলবি না চোখ বোস ধ্যান কর বাবা বাবা আচ্ছা ধ্যান কর চোখ বোস চোখ বোস নিশ্চয় মনে হয় তোমাদের ঔষধ আনতে গেছে এতদিনই হচ্ছে কেন আচ্ছা তোমরা তাহলে বসো আমি বাবা কে আছি বাবা কাছে যাবা বসো একটু তাড়াতাড়ি আইসেন দোকানে বসবো বাবা পুষি হয়ে নাই তুমি কে সমাধান দাই গেল বাবাও আসে না তার সঙ্গীও আসে না কতক্ষণ ধরে গেছে ঠিকই তো আসে না কেন আর আসে সালারা ভন্ড খালি খালি সময় নষ্ট করলাম আবার আমার আমাদের কত টাকা গুলো হ্যাঁ অনেক টাকা নিছে আমার কাছে আর অনেক টাকা নিছে তাহলে এখন কি করা যায় কয় এরকম বাবাদের বিশ্বাস করলে এরকমই হয় এরকম তো বিশ্বাস করা উচিত না চল আমরা এখান থেকে চলে যাই চল